এবং রেড কার্ড ডিস্টার্ব করলো কিন্তু বলটা। তাহলে ভাই প্রথম শট নিতেছেন আনোয়ার, বলে রয়েছে শিবাদা। শিবাদা কিন্তু প্রথম শটই কিন্তু সেভ করে দিল, প্রথম শট। বেন্ডি শট নেওয়ার জন্য প্রস্তুত। ও গোল, গোলকিপারকে একদিকে রেখে আরেক দিকে কিন্তু গোলটা করলো। বেহালা দৃষ্টি আসনের হয়ে কিন্তু শট নিতেছে আনোয়ার। তাহলে হয়ে প্রথম শট নিতেছেন আনোয়ার, বলে রয়েছে শিবাদা। শিবাদা কিন্তু প্রথম শটই কিন্তু সেভ করে দিল, প্রথম শটই কিন্তু সেভ করে দিল শিবাদা। বিএফএ খিদিরপুরে হয়ে কিন্তু শট নিতেছেন সামিম, 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। সামিম শটে এবং গোলে রয়েছে কিন্তু ডাব্বু। দেখা যাক কি হয় এই শটটি। সামিম শট নেওয়ার জন্য প্রস্তুত। ও গোল, গোল করলো সামিম। বেহালা দৃষ্টি আসনের হয়ে কিন্তু সেকেন্ড শট নিতেছেন বিদেশি প্লেয়ার। এবং গোলে রয়েছে শিবাদা। শিবাদা কিন্তু প্রথম শট কিন্তু সেভ করে দিয়েছে। দেখা যাক সেকেন্ড শট কি সেভ করতে পারবে বিদেশি প্লেয়ারের শট। ও গোল, গোল হয়ে গেল কিন্তু। এদিকে রয়েছে বেহালার দৃষ্টি আসন। দলের হয়ে প্রথম তারা কিন্তু পিছিয়ে ছিল এবং সুরাউদ্দিনরা কিন্তু দলের হয়ে কিন্তু সমতায় ফিরেছে তার টিমকে, এবং সরাসরি কিন্তু এখন ট্রাইব্রেকার শুট চলছে। যে টিম জিতবে তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে। বেন্ডি শট নেওয়ার জন্য প্রস্তুত। ও গোল, গোলকিপারকে একদিকে রেখে আরেকদিকে কিন্তু গোলটা করলো। গোলকিপারকে একদিকে রেখে দিয়ে কিন্তু আরেকদিকে গোলটা করলো। দলের হয়ে কিন্তু শেষ শট নিতেছে আকসাই এবং গোলে রয়েছে শিবাদা। গোল, গোল করলো কিন্তু। এদিক দিয়ে বিদেশি প্লেয়ার ছুটে এসছে, গোলকিপারে দাঁড়াবে মনে হচ্ছে সম্ভবত। গোলকিপার দাঁড়াচ্ছে মনে হচ্ছে বিদেশি প্লেয়ার। দলের হয়ে উইনিং শট নেওয়ার জন্য এসেছেন কিন্তু প্রসেনদা। এবং রেড কার্ড ডিস্টার্ব করলো কিন্তু, বলটা বসানো ছিল, লাঠি মেরে বের করে দিল বাইরে। এ কারণে কিন্তু বিল্লুকে কিন্তু রেড কার্ড দেখানো হলো। বিএফএ খিদিরপুরে হয়ে কিন্তু উইনিং শট নেওয়ার জন্য এসেছে প্রসেনদা। এবং গোলে রয়েছে বিদেশি প্লেয়ার, দেখা যাক কি হয় এই শটটি। প্রসেনদা উইনিং শট, গোল, গোল করে দিল কিন্তু প্রসেনদা এবং তার টিমকে কিন্তু সেমিফাইনালে প্রবেশ করালো। বিএফএ খিদিরপুর তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করলো। আমরা কিছু ঘর পরে আপনাদেরকে আবার মাঠে দেখে দেবো, তো আপনাদের
যারা এই টুর্নামেন্টে নিয়ে থাকে তাদেরকে।